প্রিয় প্রিয়বিহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই অল্প টাকায় কীভাবে সিম্পলভাবে একটি বিল্ডিং করবেন মোটামুটি সাজিয়ে এরকম একটি বিল্ডিং নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি না নাটনে দেখবেন তাহলে এই বিল্ডিংটি সম্বন্ধে আপনার বিস্তারিত তথ্য জানতে পারবেন কত টাকা খরচ হলো এবং কত টাকার ভিতরে আপনারা বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন তো বিল্ডিংটির ভিতরে প্ল্যান সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আর আপনাদের সাথে আছে মোহাম্মদ আলামিন হোসাইন আমার বাড়ি ব্রাহ্মণবীরা জেলা বানশামপুর থানা যদি আপনারা এর ভিতরে আশেপাশে কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে কাজ করতে পারবেন তো আমরা মূলত কাজ করে থাকি দূরে অবশ্য ইদানিং কাজ করা হয় না কারণ এই কাছে বৃদ্ধি অনেক কাজের প্রেশার তার জন্য কিন্তু আমরা দুরিগা মূলত এখন কাজ করি না তো সেক্ষেত্রে তারপরেও যদি কেউ গর্জিতভাবে বেল্ডিং করতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব যে আপনাদের এই কাজটি আমরা করতে পারতেছি কিনা তো মূল বিষয় বন্ধুরা সেটি না আপনাদেরকে বিল্ডিংটি দেখাবো যে বিল্ডিংটি আপনারা এই কত টাকা হলে করতে পারবেন বিল্ডিংটি কাজটি কেমন হলো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো এছাড়া দেখাবো তো দেখুন সামনের কাজগুলি এবং সিম্পল কাজের ভিতরে কীভাবে সুন্দর করে একটি বিল্ডিং করা যায় এই বিল্ডিংটি দেখে বা আপনারা উপলব্ধি করতে পারবেন তো বিল্ডিংটির ড্রয়িংয়ের বাইরেও অপর সেরে একটি বারান্দা করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে না সামনের কাজগুলো অবশ্যই আপনার দেখাচ্ছি তো দেখুন সামনে হালকা একটু পোর্স করে বারান্দাগুলোতে সিম্পল কিছু কাজ করে নিজেদের টাইলস করে কি সুন্দর করে একটি বিল্ডিং আসলে করা যায় এই টেবিলটি দেখলে অবশ্যই বোঝা তো ওপরে যদি সাদের উপরে গ্যাথনিগুলো করা হতো উপরে ওপরে রেলিংটা করা হতো হয়তো বেল্ডিংটা আর একটু ব্যাটার লাগতো তো নিজের যে টাইলসগুলো লাগানো সে টাইলসগুলো কিন্তু একদম অল্প টাকার টাইলস পঁয়ত্রিশ টাকা থেকে সত্রিশ টাকা স্কোয়ার ফিটের টাইলসগুলো লাগানো হয়েছে তো সেক্ষেত্রে নর্মাল টাইলস লেগে কীভাবে আপনার বিল্ডিং সুন্দর করবেন এটা হয়তো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো যে এস এর কাজগুলো করা হয়েছে এই এর কাজগুলো কিন্তু আপনার চাইলে এভাবে সুন্দর করে করতে পারেন তো ইদানিংকালে বর্তমানে আরও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির এস এস এর কাজ সিম্পল কাজের ভিতরে করা যায় তো অবশ্যই সেটি আপনাদেরকে দেখাবো তো এখন আমরা এক নজরে একটু ড্রয়িংটা দেখে নেব তারপর বিল্ডিংয়ের বাকি আংশিক কাজগুলা ওই কাজগুলো দেখব মুখর সজানব তো বিল্ডিংটির মূল এরিয়া হলো পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বা একত্রিশ ফুট এক ইঞ্চি ড্রয়িংটি যদি একটু বড় বারোশো পঞ্চাশ স্কোয়ার আমরা ড্রয়িংটি একটু কমে নিয়েছিলাম তার জন্য জমির পরিমাণ হবে আপনাদের দুই দশমিক তিরাশি পয়েন্ট এই ডিসিম দুই ডিসিম তিরাশি পয়েন্ট তো সর্বোত্তম এই সামনে এই গলি দেওয়া বিল্ডিংটি প্রবেশ করতে হবে বিল্ডিংটি দুপাশে দুটি বেডরুম যার সাইজ হলো ড্রয়িংয়ে তেরো ফিট বাই চোদ্দ ফিট কিন্তু মূলত সরজমিনে আমরা করেছি বারো ফিট বাই তেরো ফিট আমরা ড্রয়িংটা একটু কমে এনেছিলাম তার জন্য বারোশো পঞ্চাশ স্কোয়ার ভিতরে আমরা কাজটি শেষ করেছি এবং পিছনের রুমটি হলো তেরো ফিট বাই তেরো ফিট সেক্ষেত্রে আমরা পিছনের রুমটি করে নিয়েছিলাম বারো ফিট বাই বারো ফিট এবং একটি কিচেন ডাইনিং পেস পেয়ে যাব। এই তেরো ফিট বাই তেরো ফিট এটাও বারো ফিট বা বারো ফিট করে নিয়েছি আমরা কিচেনটি আছে এখানে ছয় ফিট বাই তেরো ফিট আমরা মূলত সরজমেনে করেছি ছয় ফিট বাই বারো ফিট সামনে দুটি বারান্দা আছে দুটি বারান্দা এই সাড়ে তিন ফিট বাই বারো ফিটের পিছনে সিঁড়ি দেখতে পেরেছেন তো এখন আপনাদেরকে সামনের বাকি কাজগুলো একটু আপনাদেরকে দেখে নিই তারপর আপনাদেরকে খরচ সহ অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো দেখুন যে সিঁড়িটি করা হয়েছে সিঁড়িটি খুব সুন্দর করে রাউন্ডভাবে করা হয়েছে আপনি আজকে এরকমভাবে রাউন্ড করে সিঁড়ি করতে পারেন যে আমরা পিলারগুলো করেছি পিলারগুলোতে কিন্তু টাইলস করা হয়েছে যেরকমভাবে টাইলস করে এস এস দিয়ে কাজ করে এবং ভিতরে যেভাবে প্ল্যানটা আছে এই প্ল্যানে যদি আপনার বিল্ডিংটি করতে চান সাড়ে বারোশো স্কোয়ারে এই বিল্ডিংটি আপনি টাইলস টুইস করে কিন্তু সতেরো সতেরো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে এই বিল্ডিংটি অনায়াসে কমপ্লিট করতে পারবেন আর যদি আরেকটা খরচ কমিয়ে করেন তাহলে হয়তো বা ষোলো লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন বিল্ডিংটি পনেরো লক্ষ টাকায় কমপ্লিট করা সম্ভব যদি শুধু এক তেলা করেন তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে সুন্দর করে করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর করে এই বিল্ডিংটি এই মানে যেই সিস্টেমে আছে এই সিস্টেমে রেখে সতেরো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে এই বিল্ডিংটি কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আমাদের ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ